বন্ধুর বোনের সাথে প্রেম, তবে একতরফা প্রেম, এই নিয়ে গল্প। নায়ক ঋজু বোস, পেশায় ইঞ্জিনিয়ার। নায়িকার নাম নয়না, যে কিনা টেলিফোনও কথোপকথন দিয়ে গল্পের শুরু করেছিল। ঋজু সাধারণ দেখতে একটি ছেলে, যে কিনা তার এক কাছের বন্ধুর বোনের প্রেমে পড়ে। নানাভাবেই সে তার মনের ভাব প্রকাশ করে নয়নার কাছে, কিন্তু নয়না সেসব কথার পাত্তাই দেয় না। ঋজু তাও সারাদিন নয়নার ভাবনায় মগ্ন হয়ে থাকে, নয়নাকে নিয়ে স্বপ্ন দেখে, যদিও জানে তা হয়তো ভেঙে যাবে। নয়না তাকে শুধু দাদার চোখেই দেখে, তবুও তার অবাধ্য মন মানে না, বরং সে এটা করতেই থাকে। প্রেমে পড়লে মানুষ অনেক পাল্টে যায়, ঋজুও পাল্টেতে থাকে। সে স্বীকার করা পছন্দ করলেও নয়না বারণ করার পর থেকে সে আর স্বীকার করেনি। সুজয়ের বন্ধু হওয়ার সুবাদে নয়নাদের বাড়িতে ঋজুর অবাধ যাতায়াত লেগেই থাকে, নয়নার মাও তাকে স্নেহ করে। এরপর একদিন নয়নাকে লেখা তার গোপন চিঠিগুলো সকলের সামনে আসে, আর হঠাৎ করেই গোটা পরিস্থিতি পাল্টে যায়। অসাধারণভাবে বর্ণনা করে সেন লেখক এই উপন্যাসটি। ভালোবাসলে তোমাকে মরতে হবে, বেঁচে যদিও থাকো মৃত্যুকে জড়িয়ে থাকতে হবে। এই উপন্যাসের চরিত্রগুলো যেন লেখকের নিজের দেখা, ঋজু এবং নয়না লেখকের নিজের হাতের গড়া। হলুদ বসন্ত বুদ্ধদেব গুহর বিখ্যাত সাহিত্যকর্মগুলোর একটি, 1976 সালে আনন্দ সাহিত্য পুরস্কার প্রাপ্ত। অল্প কথায় বলতে গেলে ঋজু নামের এক যুবকের নিজের ঘনিষ্ঠ বন্ধুর ছোট বোন নয়নার প্রেমে পড়াকে কেন্দ্র করেই মূলত এগিয়ে গেছে 90 পৃষ্ঠার এই বইটি। তবে বৃহৎ পরিসরে ছক কেটে আলাপ করতে গেলে হলুদ বসন্তকে নিছক প্রেমের উপাখ্যান বলা যাবে না কিছুতেই। হৃদয়ের অনুভূতি, অনিশ্চয়তা, মস্তিষ্কের যুক্তির টানাপোড়ন, হিংসা, ক্রোধ, নিজের কাছে নিজের হেরে যাওয়া, ছলকলা, কত ধরনের মানসিক প্রবৃত্তি একই সাথে উঠে এসেছে এই বইয়ের পাতায় পাতায়। যদিও পুরো গল্প জুড়ে নয়না আর ঋজুর মানসিক অন্তর্দ্বন্দ্বটাই মূল উপজীব্য। এই উপন্যাসটি আধুনিক সাহিত্যের প্রেমের উপন্যাসগুলির মধ্যে অন্যতম। ঋজু ও নয়না প্রধান চরিত্র দুটি, একজন পুরুষ ও নারীর অন্তদ্বন্দ্বকে মার্জিতভাবে ফুটিয়ে তুলেছেন এই উপন্যাসে। মানুষের চাওয়া পাওয়ার মাঝে যে সূক্ষ্ম বাধা, কঠিন বাস্তব, আবেগ, দ্বিধা, লোভ, সমর্পণ, অপ্রাপ্তি, সব রকম অভিব্যক্তি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই উপন্যাসে। তাই হয়তো শেষ পর্যন্ত রাজজীবনের আমন্ত্রণ পেয়েও ঋজুকে পিছপা হতে হয়। রাজ্য হাতে পেয়ে আবার যদি সে তিথিডোর আচরণ শুরু করে, সেই ভয়েই তাকে নিবৃত করে রাখে। আর শুরু থেকেই নয়না আদৌ কি চাইত, তার ইহেন আচরণের কারণেই বা কি, সেই ব্যাপারটা সে স্পষ্ট ছিল না। এই উপন্যাসের কিছু উক্তি যা উপন্যাসের শেষ হওয়ার পরেও পাঠকের মনে অনুরণন সৃষ্টি করে, যেমন এই ভালো, দেখা না হওয়াই ভালো, কথা না হওয়াই ভালো, তার চেয়ে আমার দুরন্ত লোভগুলি আমার বুকের ভিতরেই ঘুমিয়ে থাকুক, অথবা বুকের ভিতরেই ঘুম ভেঙে উঠে আমার সমস্ত অস্তিত্বকে ক্যান্সারের মতো কুরে কুরে খেয়ে ফেলুক, তবু সে সুখে থাকুক, খুশি থাকুক, আমার অশেষ আরতি তার সুখকে কোনো দিনও যেন বিঘ্নিত না করে। এই উক্তিটির মধ্যে কি দারুণভাবে প্রকাশ পেয়েছে অপ্রাপ্তির মধ্যেও ভালোবাসার পূর্ণতা। আবার আরেকটি উক্তি, যেখানেই ফুটে উঠেছে ভালোবাসার নিঃস্বার্থ অন্ধরূপ, ভালো লাগা আর ভালোবাসার পার্থক্যটা কোথায়? ভালো লাগলে মানুষ সেই ভালো লাগাকে তার ইচ্ছাধীন করে রাখতে পারে, কিন্তু ভালোবাসলে মানুষ নিজেই সেই ভালোবাসার ইচ্ছাধীন হয়ে থাকে, তার নিজের কোনো নিজস্ব সত্তা থাকে না। ভালোবাসা তাকে যা বলে পোষাপুষির মতো সে তাই করে। আবার ওর সঙ্গে দেখা হলেই আমার ভেতরটা ভিখারির রাজার মুখোশ ছিঁড়ে ফেলে হাঁটু গেড়ে বসে ভিক্ষা চাইবেই। লাইনগুলো প্রকাশ পেয়েছে মনের অন্তঃস্থলে লুকিয়ে থাকা বাধাহীন আবেগ। যদিও উপন্যাসটির শেষ পরিণতি পাঠক হৃদয়কে ভারী করে দিয়েছে, যেমন এখানে বলা হয় টাকায় কি হয়, এটা শুধু একটা সীমা, ন্যূনতম ভদ্রলোকী সীমায় পৌঁছানোর পর টাকার কারি বা কি হয়। ভালোবাসার ধনকে উপহার দেবার মতো মহৎ উপায়ে নষ্ট করা ছাড়া প্রয়োজনের অতিরিক্ত টাকা থাকার কোনো মানে হয় না। নিজের প্রয়োজন কোনোদিন মিটবে না, প্রয়োজনের শেষ হবে না, বাড়ালেই বাড়বে। তার চেয়ে নিজের প্রয়োজন সীমিত রেখে যাদের ভালোবাসি তাদের জন্য কিছু করতে পারলে আনন্দ বুক ভরে যায়। সব আনন্দের মাপ কি এক কাটাই হয়? এই আনন্দ অন্য আনন্দ, উদার আনন্দ,
মহৎ আনন্দ। দ্য কলকাতা মিরর ব্যুরো বাংলা সাহিত্যকে সমৃদ্ধকারী এই নাম বুদ্ধদেব গুহ 1936 সালের 29 জুন কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। তবে তার ছেলেবেলা অনেক সময় কেটেছে বরিশাল ও রংপুরে, যদিও পরে পাকাপাকিভাবে চলে যান কলকাতাতে। অত্যন্ত আধুনিকতার সোয়াককে সযত্নে দূরে সরিয়ে রেখে আদ্যপান্ত তিনি অত্যাধুনিক বাঙালি। ইউরোপে প্রায় সমস্ত দেশে, কানাডা, জাপান, আমেরিকা, থাইল্যান্ড, পূর্ব আফ্রিকা, ইংল্যান্ডে তিনি তার পদচিহ্ন এঁকেছেন। হলুদ বসন্তের গল্পটা এভাবেও বলা যায়। রিজু একজন প্রতিষ্ঠিত চাকুরিজীবী, পাশাপাশি টুকটাক লেখালেখিও করে, একটি বোহেমিয়ান জীবন কাটায় সে। বন্ধু, পার্টি, শিকার নিয়েই অধিকাংশ সময় কাটায় সে। তার বন্ধু সুজয়, বেশ ভালোই যাওয়া আসা আছে তাদের বাড়িতে। ঘটনাচক্রে সে প্রেমে পড়ে যায় সুজয়ের বোন নয়নার। সুন্দরী, শিক্ষিতা, আধুনিকা মেয়ের জন্য অনেকেই প্রত্যাশী। সেও এক ধরনের টান অনুভব করে রিজুর প্রতি, কিন্তু সে টানটা ঠিক সে ধরনের নয় যা রিজু মনে করে। নয়না তার সাথে দেখা করে, তার চিঠি পেয়ে উল্লাসিত হয়, কখনো দাদার বন্ধু হিসেবে, কখনো নিজেই তাকে বন্ধু হিসেবে বিবেচনা করে আনন্দিত হয়। যেখানে রিজু তাকে করতে চায় তার গল্পের নায়িকা, সেখানে সে এই বিষয়টি বুঝতেই পারে না। আরেক প্রতিদ্বন্দ্বী হাজির হয়, নয়না তার সাথে ঘোরাঘুরি করে, তার সাথে সেই ধরনের ব্যবহার করে যা রিজু প্রত্যাশা করে। এমনই এক সময় নয়নার বিয়ে ঠিক হয় এবং অন্যদিকে রিজুর দেওয়া চিঠিগুলো পুরো পরিবারের দৃষ্টিগোচর হয়, পাল্টে যায় পুরো উপন্যাসের দৃশ্যপট।